ওয়েলকাম ব্যাক বন্ধুরা, স্টাডি রুম বাই অরিত্র ঘোষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় সংবিধানের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক, রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। একটা কথা বলে রাখি, আমি যে টপিকই আলোচনা করি না কেন, আমি টপিকগুলোকে এরকমভাবে সাজানোর চেষ্টা করছি যে তোমরা যদি মন দিয়ে পুরো ভিডিওটা দেখো তাহলে সেই টপিক থেকে যে কোনো ধরনের কোশ্চেনই আসুক না কেন তোমরা পারবে। যেমন আজকে রাষ্ট্রপতি নিয়ে আলোচনা করব, আশা করি রাষ্ট্রপতি সংক্রান্ত ভিডিওটা যদি কেউ পুরোটা দেখো তাহলে ভারতের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থেকে যে ধরনের যত ধরনের কোশ্চেনই আসুক না কেন তোমরা আশা করি সেটা পারবে। তো ভিডিওটা শুরু করা যাক, চলো। রাষ্ট্রপতি ভারতবর্ষের শাসনতান্ত্রিক প্রধান অর্থাৎ এক্সিকিউটিভ হেড। ভারতবর্ষ একটি প্রজাতান্ত্রিক দেশ, এবং প্রজাতান্ত্রিক দেশ কাকে বলা হয়? প্রজাতান্ত্রিক দেশ তাকেই বলা হয় যে দেশের শাসনতান্ত্রিক প্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্দিষ্ট টার্মের জন্য বা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হবেন। এই বিষয়ে আমরা আমাদের আগের সংবিধান সিরিজের ভিডিওতে আলোচনা করেছি। ভারতের রাষ্ট্রপতি একটি নির্দিষ্ট টার্ম বা 5 বছরের জন্য ভারতীয় জনগণ দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং ভারতবর্ষের একমাত্র রাষ্ট্রপতি যিনি পরপর 2 বার বা 2টো টার্মে ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন। তাঁর কার্যকাল ছিল 26-1-1950 থেকে 13-5-1962 পর্যন্ত। এবং নীলম সঞ্জীব রেড্ডি ভারতের একমাত্র রাষ্ট্রপতি ছিলেন যিনি কোনো প্রতিযোগিতা ছাড়াই ভারতের রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হয়েছিলেন। এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইনে তোমরা লক্ষ্য রাখবে বন্ধুরা, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে। এইবার আমরা দেখে নেব রাষ্ট্রপতি সংক্রান্ত বিভিন্ন ধারা এবং তাদের আলোচ্য বিষয়। সংবিধানের 52 নম্বর ধারা থেকে রাষ্ট্রপতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে, এবং তার মধ্যে 52 নম্বর ধারাতে বলা আছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন। 53 নং ধারাতে বলা আছে কেন্দ্রের শাসন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হবে। 54 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন একটি নির্বাচনী সংস্থা বা ইলেকটোরাল কলেজ কর্তৃক, আমরা পরবর্তীকালে এই ভিডিওতেই দেখব। 55 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আলোচনা করা হয়েছে। 56 নং ধারাতে বলা আছে রাষ্ট্রপতির শাসন কার্যের সময়কাল অর্থাৎ 5 বছর এবং রাষ্ট্রপতি হবার শর্তাদি। 57 নং ধারাতে বলা আছে রাষ্ট্রপতির পুনর্নির্বাচনের প্রসঙ্গে। 58 নং ধারা রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা। 59 নং ধারাতে বলা আছে রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার শর্ত। 60 নং ধারাতে আছে রাষ্ট্রপতির শপথ গ্রহণ। 61 নং ধারাতে আছে রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট। 62 নং ধারাতে আছে রাষ্ট্রপতি পদে শূন্যতা এবং উপরাষ্ট্রপতির রাষ্ট্রপতি পদ গ্রহণ ও পরবর্তী নির্বাচন। এই ধারাগুলো থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। যেমন যদি বলা হয় কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন, তাহলে বলতে হবে সংবিধানের 60 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন। এইবার আমরা দেখে নেব রাষ্ট্রপতি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাদি কী কী। যিনি রাষ্ট্রপতি হবেন তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তার ন্যূনতম বয়স 35 বছর হতে হবে। লোকসভার সদস্য হওয়ার যা যোগ্যতা লাগে সেটা যিনি রাষ্ট্রপতি হবেন তাঁর থাকতে হবে। কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হলে হবে না। পার্লামেন্ট বা কোনো রাজ্য আইনসভার সদস্য হলে হবে না। 15,000 টাকা জামানত হিসাবে তাকে জমা দিতে হবে, এবং রাষ্ট্রপতি যিনি হবেন তার মনোনয়নপত্র 50 জন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হতে হবে এবং অপর 50 জন নির্বাচকের দ্বারা সমর্থিত হতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, রাষ্ট্রপতির মনোনয়নপত্র 50 জন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত এবং অপর 50 জন নির্বাচকের দ্বারা সমর্থিত হতে হবে। নেক্সট আমরা দেখে নেব রাষ্ট্রপতির নির্বাচন, যেটা ভারতীয় সংবিধানের 54 এবং 55 নম্বর ধারাতে বলা আছে। ভারতের রাষ্ট্রপতি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন, প্রত্যক্ষভাবে নয় কিন্তু পরোক্ষভাবে নির্বাচিত হন। রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন কেন্দ্রীয় ও রাজ্য আইনসভার সকল নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত একটি ইলেকটোরাল কলেজ। ভারতবর্ষে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কী? একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্ব। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা বন্ধুরা। ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কী? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিন্স অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এখান থেকে অতীতে কোশ্চেন এসেছে এবং ভবিষ্যতেও কোশ্চেন আসতে পারে। একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্ব। রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ও গণনার দায়িত্বে আছে ভারতেরই নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যে কোনো সমস্যা দেখা দিলে বা ডিসপুট
সুটের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মতামতই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এরপরে আমরা দেখব সংবিধানের 60 নম্বর ধারা অনুযায়ী আছে রাষ্ট্রপতির শপথ পাঠ। রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করাবেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোনো কারণে না থাকলে বা অনুপস্থিত থাকলে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন কে? সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট জাজ। এবং রাষ্ট্রপতি কি বিষয়ে শপথ নেবেন? যে তিনি সত্যনিষ্ঠার সাথে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, সংবিধান ও আইন সংরক্ষণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং ভারতবাসীর সেবা ও মঙ্গলের জন্য নিজেকে নিযুক্ত রাখবেন। এবার আমরা দেখে নেব রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ ও বেতন। কার্যকালের মেয়াদ আমরা সবাই জানি 5 বছর। 5 বছরের টার্মের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন। কার্যকালের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন। সেক্ষেত্রে তিনি পদত্যাগপত্র কার কাছে প্রেরণ করবেন? উপরাষ্ট্রপতির কাছে, অথবা সংসদ কর্তৃক অভিশংসার মাধ্যমে তাকে পদচ্যুত করা হয়, অর্থাৎ ইম্পিচমেন্ট। সংসদ কর্তৃক ইম্পিচমেন্টের মাধ্যমে রাষ্ট্রপতিকে পদচ্যুত করাও যায়, সেই প্রভিশনও ভারতীয় সংবিধানে আছে। বিদায়ী রাষ্ট্রপতি ইচ্ছা করলে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে পারেন, অর্থাৎ তিনি পুনর্নির্বাচিত হতে পারেন, সেটা সংবিধানের 57 নম্বর ধারাতে বলা আছে। সর্বাধিক কবার রাষ্ট্রপতি পুনর্নির্বাচন হতে পারবেন সেই বিষয়ে কিন্তু কোনো ঊর্ধ্বসীমার উল্লেখ নেই ভারতীয় সংবিধানে, অর্থাৎ একজন রাষ্ট্রপতি একাধিকবারও পুনর্নির্বাচিত হতে পারেন রাষ্ট্রপতি হিসাবে। আজ পর্যন্ত মাত্র একজন ভারতীয় রাষ্ট্রপতি পরপর 2টো টার্মে রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছিলেন, তিনি হলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন 5 লক্ষ টাকা এবং অবসরকালীন ভাতা মাসিক 75,000 টাকা। এইবার আমরা দেখে নেব রাষ্ট্রপতির পদচ্যুতি, যেটা সংবিধানের 61 নম্বর ধারাতে বলা আছে। রাষ্ট্রপতি সংবিধান বিরোধী কাজ করেছেন, কেবলমাত্র এই অভিযোগের ভিত্তিতেই রাষ্ট্রপতিকে বরখাস্ত বা ইম্পিচ করা যেতে পারে। মনে রাখতে হবে তিনি সংবিধান বিরোধী কাজ করেছেন, কেবলমাত্র এই অভিযোগেই তাকে ইম্পিচ করা যেতে পারে। ইম্পিচমেন্টের প্রস্তাবটি কোথায় উত্থাপিত হতে পারে? লোকসভা বা রাজ্যসভার যে কোনো একটিতে। বন্ধুরা, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু কোশ্চেন হতে পারে, আবার বলছি, যেমন এই লাইন থেকে কোশ্চেন হতে পারে যে রাষ্ট্রপতির ইম্পিচমেন্টের প্রস্তাবটি কোথায় উত্থাপিত হতে পারে? লোকসভাতে, রাজ্যসভাতে, লোকসভা বা রাজ্যসভা যে কোনো একটিতে। এইরকমভাবে বিভিন্ন ঘুরিয়ে ঘুরিয়ে এমসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে, তোমাদেরকে সতর্ক থাকতে হবে। নেক্সট, রাষ্ট্রপতিকে ইম্পিচমেন্টের প্রস্তাব আইনসভার কোনো একটি কক্ষে উত্থাপন করতে গেলে প্রস্তাবটির সপক্ষে সংশ্লিষ্ট কক্ষের ন্যূনতম 25% সংসদের স্বাক্ষর প্রয়োজন। এটাও খুব গুরুত্বপূর্ণ, ন্যূনতম 25% সাংসদের স্বাক্ষরের প্রয়োজন রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট প্রস্তাব আনতে গেলে। ইম্পিচমেন্টের প্রস্তাব উত্থাপনের 14 দিন আগে এই বিষয়ে নোটিশ দিতে হয়। কতদিন আগে নোটিশ দিতে হয়? 14 দিন আগে। এখান থেকেও এমসিকিউ টাইপ কোশ্চেন হতে পারে। এবং এই প্রস্তাবটি যদি সংসদের উচ্চ এবং নিম্ন উভয় কক্ষের 2/3, কত 2/3 বা 2/3 সাংসদ দ্বারা সমর্থিত হয়, তবেই রাষ্ট্রপতি বরখাস্ত হবেন। বিধানসভার সদস্যরা রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন, কিন্তু রাষ্ট্রপতিদের ইম্পিচমেন্টের বিষয়টি এদের এখতিয়ার বহির্ভূত। অর্থাৎ রাষ্ট্রপতি যখন নির্বাচিত হবেন তখন বিধানসভার সদস্যরা ভোট দিতে পারেন, কিন্তু রাষ্ট্রপতিকে যখন ইম্পিচমেন্ট করা হবে বা বরখাস্ত করা হবে তখন বিধানসভার সদস্যদের কোনো ভূমিকা থাকে না। সংসদের মনোনীত সদস্যরা রাষ্ট্রপতির নির্বাচনে ভোট দিতে পারেন না, কিন্তু রাষ্ট্রপতির ইম্পিচমেন্টের প্রস্তাব পাস করার জন্য যে ভোটাভুটি হয় সেখানে এদের ভোটাধিকার আছে। আমরা এই ভিডিওতেই পরবর্তীকালে দেখব একটু পরে যে রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সাংসদকে মনোনীত করতে পারেন, তাছাড়াও 2জন অ্যাংলো ইন্ডিয়ানকেও সাংসদকেও মনোনীত করতে পারেন, কিন্তু রাষ্ট্রপতির নির্বাচনে এরা ভোট দিতে না পারলেও রাষ্ট্রপতিকে যখন বরখাস্ত করা হবে তখন এরা কিন্তু ভোট দিতে পারবে। আজ পর্যন্ত কোনো রাষ্ট্রপতির বিরুদ্ধেই ইম্পিচমেন্টের প্রস্তাব উত্থাপিত হয়নি। এবার আমরা দেখে নিই রাষ্ট্রপতি পদে যদি শূন্যতা থাকে তাহলে কি হবে। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন অথবা অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত থাকেন অথবা মারা যান, তখন উপরাষ্ট্রপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতি রূপে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন ভারতীয় সংবিধানের 65 নম্বর ধারা অনুযায়ী। রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয়ে যায় তাহলে 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে, এটা ভারতীয় সংবিধানে বলে দেওয়া আছে। উপরাষ্ট্রপতি সর্বাধিক ওই 6 মাস কাল রাষ্ট্রপতির স্থলাভিষিক্ত থাকতে পারেন। এইবার আমরা দেখে নেব রাষ্ট্রপতির কিছু বিশেষ ক্ষমতা, মানে রাষ্ট্রপতি যে ক্ষমতাগুলো
উপভোগ করেন। তার মধ্যে প্রথম হচ্ছে রাষ্ট্রপতির শাসনতান্ত্রিক ক্ষমতা। কেন্দ্রীয় সরকারের শাসন সংক্রান্ত সকল কাজই রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয়, এটা ভারতীয় সংবিধানের 77-1 ধারা অনুযায়ী। তিনি নিজে বা তার অধস্থান কর্মচারীর মাধ্যমে তার শাসন ক্ষমতা প্রয়োগ করতে পারেন ভারতীয় সংবিধানের 53 ধারা অনুযায়ী। অর্থাৎ ভারত সরকার যে সমস্ত সিদ্ধান্ত নেবে তত্ত্বগত বিচারে সেইগুলো রাষ্ট্রপতির সিদ্ধান্ত রূপেই বিবেচিত হবে। প্রধানমন্ত্রী ভারত সরকারের শাসন কার্য পরিচালনা সম্পর্কিত মন্ত্রিসভার সিদ্ধান্ত সমূহ সব কিছুই রাষ্ট্রপতিকে জানান। এছাড়াও শাসন কার্য সম্পর্কিত কোনো দপ্তরের যে কোনো সিদ্ধান্ত সম্পর্কে রাষ্ট্রপতি যদি জানতে চান তাহলে প্রধানমন্ত্রী সেই বিষয় সম্বন্ধে রাষ্ট্রপতিকে জানাতে বাধ্য থাকেন। নিয়োগ সংক্রান্ত ক্ষমতায় আমরা দেখে নেব, রাষ্ট্রপতি বিভিন্ন সাংবিধানিক উচ্চপদে যোগ্য ব্যক্তি নিয়োগ করেন। সাংবিধানিক উচ্চপদ বলতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল, ক্যাগ, নির্বাচন কমিশনার এবং ইউপিএসসির সদস্যদের নিয়োগ করেন, অর্থাৎ নিয়োগপত্র দেন। অপসারণের ক্ষমতার মধ্যে দেখে নেব, রাষ্ট্রপতি এককভাবে মন্ত্রিসভার সদস্য, রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল, কেন্দ্র ও রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি ও সদস্যদের অপসারণ করতে পারেন। কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের কোনো সদস্য অথবা সভাপতিকে অপসারণের আগে তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করাতে হয় কোর্টের বিচারপতিদের দ্বারা। এই পয়েন্টগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে রাষ্ট্রপতি ইচ্ছা করলেই কাউকে বরখাস্ত করে দিতে পারে না। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, অডিটর জেনারেল ইত্যাদি পদাধিকারীদের ক্ষেত্রে অপসারণের জন্য সংসদের সুপারিশ আবশ্যক। সংসদ যদি সুপারিশ করে তবেই রাষ্ট্রপতি তাদেরকে বরখাস্ত করতে পারে। রাষ্ট্রপতি কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে লেফটেন্যান্ট গভর্নর, কমিশনার অথবা অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে সরাসরি শাসন করে থাকেন। এইবার আমরা দেখে নেব রাষ্ট্রপতির বিচার বিভাগীয় ক্ষমতা। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। ফৌজদারি মামলায় দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ রাষ্ট্রপতি স্থগিত রাখতে পারেন অথবা হ্রাস করতে পারেন এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ যে ব্যক্তি ডেথ সেন্টেন্স পেয়েছে, মৃত্যুদণ্ড পেয়েছে, সেই ধরনের আসামির ক্ষেত্রে দণ্ডিতকে ক্ষমা করতে বা অন্য কোনো দণ্ড দিতে পারেন সংবিধানের 72 ধারা অনুযায়ী। এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা, এবং অতীতে বিখ্যাত এসেছে যে রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির মৃত্যুদণ্ড রদ করতে পারেন সংবিধানের 100 ধারা অনুযায়ী, 72 ধারা অনুযায়ী। এটা আমাদের মনে রাখতে হবে। যদি কোনো সময় রাষ্ট্রপতির মনে হয় যে আইন সংক্রান্ত এমন কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে অথবা উত্থাপিত হতে পারে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করার প্রয়োজন আছে, তাহলে সুপ্রিম কোর্টের বিবেচনার জন্য রাষ্ট্রপতি সেই বিষয়টি সুপ্রিম কোর্টের মতামতের জন্য পাঠাতে পারেন সংবিধানের 143-1 ধারা অনুযায়ী। এবার আমরা দেখে নিই রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ক্ষমতা বা লেজিসলেটিভ পাওয়ার কী কী আছে। ভারতের রাষ্ট্রপতি সংসদের সদস্য নন, কিন্তু তিনি সংসদের অবিচ্ছেদ্য অংশ। খুব গুরুত্বপূর্ণ লাইন এটা, শুনতে সোজা হলেও এই লাইনটা থেকেও কোশ্চেন এসেছে অতীতে পরীক্ষায়। রাষ্ট্রপতি সংসদের সদস্য নন, অর্থাৎ তিনি লোকসভা বা রাজ্যসভা, উচ্চকক্ষ বা নিম্নকক্ষ কোথাকারই সদস্য নন, কিন্তু রাষ্ট্রপতি সংসদের অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বের মধ্যে কী কী পড়ে আমরা দেখে নিই। সংসদের অধিবেশনের আহ্বান ও অধিবেশনের সমাপ্তি ঘোষণা, সংসদের উভয় কক্ষকে আলাদা আলাদাভাবে বা একসাথে অ্যাড্রেস করা, লোকসভা নির্বাচনের পর নবগঠিত লোকসভাকে অ্যাড্রেস করা, প্রধানমন্ত্রীর সুপারিশে লোকসভা ভেঙে দেওয়া, রাজ্যসভার 12 সংসদকে মনোনয়ন করা এবং বিশেষ ক্ষেত্রে লোকসভায় 2 অ্যাংলো ইন্ডিয়ান প্রতিনিধিকে মনোনয়ন করাও রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বের মধ্যে পড়ে। রাষ্ট্রপতি এইগুলো ভারতীয় সংবিধানের 333 ধারা অনুযায়ী করে থাকেন। লোকসভা অথবা রাজ্যসভায় কোনো কারণে স্পিকার অথবা চেয়ারপারসন কিংবা ডেপুটি স্পিকার বা ডেপুটি চেয়ারপারসন উভয় পদেই শূন্যতা সৃষ্টি হলে সভারই কোনো যোগ্য সদস্যকে সভার পরিচালক পদে নিয়োগ করার ক্ষমতাও আছে ভারতীয় রাষ্ট্রপতির। কোনো বিল আইনসভার উভয় কক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির কাছে যায় স্বাক্ষর লাভের জন্য। এটা আমরা সবাই জানি, রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া আইনসভার উভয় কক্ষের অনুমোদিত কোনো বিল আইনের স্বীকৃতি লাভ করতে পারে না। কোনো বিল আইন হিসেবে আসে কখন? রাষ্ট্রপতির স্বাক্ষর দেবার পরেই। অর্থ বিল ছাড়া অন্য যে কোনো বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি চাইলে কোনো বিলে স্বাক্ষর প্রদানের আগে পুনর্বিবেচনার জন্য আইনসভায় প্রেরণ করতে পারেন, কিন্তু পুনর্বিবেচনার পর বিলটি পরিবর্তিত বা অপরিবর্তিত যেরূপেই আসুক না কেন রাষ্ট্রপতি তাতে স্বাক্ষরদানে বাধ্য থাকেন। অর্থ বিলের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না। অর্থ বিলের ক্ষেত্রে বিলটি আইনসভায় অনুমোদন লাভের পর রাষ্ট্রপতির কাছে এলে রাষ্ট্রপতিকে অবিলম্বে বিলটিতে স্বাক্ষর করে দিতে হবে।
কিছু কিছু বিল আছে, যেমন অর্থ বিল, এক বা একাধিক অঙ্গরাজ্যের নাম, সীমানা, আয়তন পরিবর্তন সংক্রান্ত বিল। এই ধরনের বিল সংসদে উত্থাপিত হওয়ার পূর্বে রাষ্ট্রপতির অনুমোদন লাভ আবশ্যক। এই ধরনের বিল রাষ্ট্রপতির অনুমোদন লাভ করার পরই সংসদে উত্থাপিত হতে পারে। নেক্সট আমরা দেখে নিই রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা। সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী সময়ে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন, কিন্তু পার্লামেন্টের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার 6 সপ্তাহের মধ্যে অর্ডিন্যান্সটিকে আইনসভার অনুমোদন লাভ করতে হবে। কতদিন? 6 সপ্তাহ, এই টাইমটা আমাদের মনে রাখতে হবে। সংসদের পরবর্তী অধিবেশন শুরুর 6 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও যদি কোনো কারণে অর্ডিন্যান্সটি আইনসভার অনুমোদন লাভ না করে, তাহলে রাষ্ট্রপতির ঘোষিত অর্ডিন্যান্সটি তার প্রয়োগযোগ্যতা বা স্বীকৃতি হারাবে বা বৈধতা হারাবে। এইবার আমরা দেখে নিই রাষ্ট্রপতির ভেটো প্রদানের ক্ষমতা। রাষ্ট্রপতি তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে সংসদের অনুমোদিত বিল বাতিল করে দিতে পারেন। ঠিক আছে, ভেটো ক ধরনের হয়? 3 ধরনের ভেটো ক্ষমতা রাষ্ট্রপতি উপভোগ করেন। আমরা এই 3 ধরনের ভেটো ক্ষমতা সম্বন্ধে 2-1 লাইন দেখে নেব। প্রথমটা হচ্ছে চূড়ান্ত ভেটো বা অ্যাবসলিউট ভেটো। ব্যাপারটা কীরকম? সাধারণত প্রাইভেট মেম্বার বিলকে নিষ্ক্রিয় করার জন্য রাষ্ট্রপতি তার এই ভেটো ক্ষমতা ব্যবহার করে থাকেন। সরকারি বিলের ক্ষেত্রে কিছু বিশেষ সময়ে, যেমন কোনো বিল সংসদের অনুমোদন লাভের পর রাষ্ট্রপতির কাছে প্রেরিত হওয়ার পর যদি কোনো কারণে মন্ত্রিপরিষদ পদত্যাগ করে এবং নবনিযুক্ত মন্ত্রিপরিষদ যদি উক্ত বিল পাস রোধ করার জন্য রাষ্ট্রপতিকে এই ভেটো প্রয়োগ করার পরামর্শ দেন, তবে রাষ্ট্রপতি এই ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এটাকে বলা হয় চূড়ান্ত ভেটো বা অ্যাবসলিউট ভেটো। নেক্সট আসছি সাসপেন্স ভেটো। যখন রাষ্ট্রপতি সরাসরি ভেটো প্রয়োগ না করে বিলটি পুনর্বিবেচনার জন্য সংসদে প্রেরণ করেন, কিন্তু বিলটিতে সংসদ কোনো পরিবর্তন না করে পুনরায় রাষ্ট্রপতির কাছে প্রেরণ করে তাকে স্বাক্ষরদানে বাধ্য করার উদ্দেশ্যে, তখন রাষ্ট্রপতি এই সাসপেন্সিভ ভেটো প্রয়োগ করে থাকেন। এছাড়া আরেক ধরনের ভেটো আছে, যেটাকে বলা হয় পকেট ভেটো। সংসদের অনুমোদন লাভের পর যখন রাষ্ট্রপতির কাছে কোনো বিল আসে তার স্বাক্ষর লাভের জন্য, তখন তিনি কতদিনের মধ্যে সেই স্বাক্ষর দিতে বাধ্য থাকবেন সেই বিষয়ে কোনো সময়সীমার কথা ভারতীয় সংবিধানে বলা নেই। অর্থাৎ রাষ্ট্রপতিকে বিলটিতে সই করতে হবে কতদিনের মধ্যে, সেই দিনটা সম্বন্ধে সংবিধানে কিছু বলা নেই। ফলে কি হতে পারে? ফলে বহুদিন ধরে বিলটি সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে ভাষান্তরে রাষ্ট্রপতির পকেট ভেটো প্রয়োগ করতে পারেন। 1986 সালে, মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ পয়েন্ট, 1986 সালে ভারতের রাষ্ট্রপতি জ্ঞানী জয়ীল সিং পোস্টাল বিলের ক্ষেত্রে এই ভেটো প্রয়োগ করেছিলেন। নেক্সট আমরা দেখে নেব রাষ্ট্রপতির অর্থ সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া কোনো ব্যয় মঞ্জুরির দাবি বা অর্থ বিল পার্লামেন্টে পেশ করা যায় না। কনসোলিডেট ফান্ড এবং কন্টিজেন্সি ফান্ডের রক্ষণাবেক্ষণ রাষ্ট্রপতির আর্থিক ক্ষমতার মধ্যে পড়ে। প্রত্যেক 5 বছর অন্তর অর্থ কমিশন গঠনও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে পড়ে। এবার আমরা দেখে নিই রাষ্ট্রপতির সামরিক ক্ষমতা। রাষ্ট্রপতি ভারতের প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ বিমান বাহিনী, নৌবাহিনী এবং পদাতিক বাহিনীর সর্বাধিনায়ক বা প্রধান। সেনা, বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানকেও নিয়োগ করেন রাষ্ট্রপতি। বিদেশি রাষ্ট্রের সাথে যুদ্ধ এবং যুদ্ধবিরতি ঘোষণা সেটিও করে থাকেন রাষ্ট্রপতি। যদিও এই বিদেশি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু এবং যুদ্ধবিরতি ঘোষণা রাষ্ট্রপতি করলেও সেক্ষেত্রে ভারতীয় সংসদের অনুমোদন আবশ্যক। সংসদের অনুমোদন ব্যতীত রেখে রাষ্ট্রপতি নিজের ইচ্ছা মতো এই ঘোষণাগুলো কিন্তু করতে পারেন না। রাষ্ট্রপতির কূটনৈতিক ক্ষমতার মধ্যে পড়ে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে রাষ্ট্রপতি ভারতের প্রতিনিধিত্ব করেন, বিদেশি রাষ্ট্রে রাষ্ট্রদূতদের নিয়োগ ও প্রেরণ এবং বিদেশি রাষ্ট্রদূতদের গ্রহণ করেন, ভারতবর্ষ যে সমস্ত দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করে সেইগুলো কিন্তু রাষ্ট্রপতির নামেই সম্পাদিত হয়। রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতার মধ্যে পড়েন, যেমন কি কি? 3 ধরনের জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা, যেটা 352 নম্বর ধারাতে আছে। অঙ্গরাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা অর্থাৎ বিভিন্ন রাজ্যে জরুরি অবস্থা, যেটা সংবিধানের 356 নং ধারাতে আছে। এবং আর্থিক জরুরি অবস্থা, যেটা 360 নং ধারাতে আছে। বিভিন্ন ধরনের জরুরি অবস্থাকে দৃঢ়তার সাথে মোকাবিলা করার জন্য এই 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা রাষ্ট্রপতি করতে পারেন। রাষ্ট্রপতির অন্যান্য ক্ষমতার মধ্যে পড়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সংখ্যা নির্ধারণ ও তাদের কার্যকালের মেয়াদ ও চাকরির শর্তাদি সংক্রান্ত নিয়মকানুন প্রণয়ন। একাধিক রাজ্যের জন্য একজন রাজ্যপাল নিযুক্ত থাকলে সংশ্লিষ্ট রাজ্যপালের বেতনের কত অংশ কোন রাজ্য বহন করবে তা নির্ধারণ। এবং ভারতের কয়েকটি বিশেষ রাজ্যের বিশেষ অঞ্চলের জন্য পৃথক উন্নয়ন পরিষদ গঠনও রাষ্ট্রপতির অন্যান্য ক্ষমতার মধ্যে পড়ে।
42 এবং 44তম সংবিধান সংশোধনীর পর ভারতীয় সংবিধানের 74 নং ধারা সংশোধিত ধারা অনুসারে দেশের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে মন্ত্রিপরিষদের পরামর্শ মেনে চলা রাষ্ট্রপতির কাছে বাধ্যতামূলক হলেও এর কিছু ব্যতিক্রম আছে। আমরা পরবর্তী কোনো ভিডিওতে ভারতীয় সংবিধানের সংশোধনী নিয়ে ডিটেলসে আলোচনা করব, তবে বিভিন্ন চ্যাপ্টার পড়াকালীন যে পয়েন্টগুলো আসছে সেগুলো আমরা জানতে জানতে যাব। 42 এবং 44তম সংবিধান সংশোধনের অনুযায়ী মন্ত্রিপরিষদের পরামর্শ রাষ্ট্রপতি মেনে চলতে বাধ্য, যদিও এর কিছু ব্যতিক্রম আছে। যেমন যদি ত্রিশঙ্কু পার্লামেন্টের সৃষ্টি হয়, অর্থাৎ ত্রিশঙ্কু পার্লামেন্ট বলতে যে পার্লামেন্টে কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই, যদি সংখ্যাগরিষ্ঠ জোট বা দলের সর্বসম্মত নেতা না থাকে, তখন রাষ্ট্রপতি তার নিজের বিচার বুদ্ধি লাগিয়ে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন। প্রধানমন্ত্রীর যদি আকস্মিক মৃত্যু হয় তাহলে পরিবর্তিত পরিস্থিতিতে যদি ক্ষমতাসীন দল বা জোটের কোনো স্বীকৃত নেতা না থাকে অথবা ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে কে বয়োজ্যেষ্ঠ সে সম্পর্কে বিতর্কিত থাকে এবং ক্যাবিনেটের বাইরে থাকা কারোর নাম, তখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদের জন্য প্রস্তাবিত করতে পারেন। রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদ ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার সময় থেকেই সংবিধানের 74 নং ধারায় উল্লিখিত ছিল যে রাষ্ট্রপতিকে তার শাসন কার্যে সহায়তা করা এবং পরামর্শদানের জন্য মন্ত্রিপরিষদের প্রধানরূপে প্রধানমন্ত্রী সহ একটি মন্ত্রিপরিষদ থাকবে। কিন্তু মন্ত্রিপরিষদের পরামর্শ মেনে চলার ক্ষেত্রে রাষ্ট্রপতির কোনো বাধ্যবাধকতার উল্লেখ সেখানে ছিল না। এটা বলা হচ্ছে ভারতীয় সংবিধান যখন প্রথম শুরু হয়েছিল তখন সংবিধানের 74 নম্বর ধারাটাতে এই রকমই ছিল। কিন্তু 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে কী বলা হলো? বলা হলো যে দেশের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের পরামর্শ মেনে চলতে বাধ্য থাকবেন। আগে কোনো বাধ্যবাধকতার উল্লেখ ছিল না ভারতীয় সংবিধানের 74 নম্বর ধারাতে, কিন্তু 42তম সংবিধান সংশোধনীর পর বলা হলো যে মন্ত্রিপরিষদের পরামর্শ মেনে চলতে রাষ্ট্রপতি বাধ্য থাকবেন। তারপরে 44তম সংবিধান সংশোধনীতে বলা হলো রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের পরামর্শের সাথে একমত না হলে সেটি মন্ত্রিপরিষদের কাছে পুনর্বিবেচনার জন্য প্রেরণ করতে পারেন, কিন্তু সেটি মাত্র একবার, অর্থাৎ মাত্র একবারই তিনি পুনর্বিবেচনার জন্য প্রেরণ করতে পারেন। মন্ত্রিপরিষদ যা ঠিক করবে পুনর্বিবেচনার পর সেটা যাই হোক, তাতে রাষ্ট্রপতি সই দিতে বা স্বাক্ষর দানে বাধ্য থাকবেন। যখন লোকসভা ভেঙে দেওয়ার পরামর্শ প্রদান করেছে কোনো ক্ষমতাসীন মন্ত্রিপরিষদ, যে মন্ত্রিপরিষদের পিছনে লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন নেই, অথবা মন্ত্রিপরিষদের কোনো একজনের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব পাস হয়েছে, তখনও রাষ্ট্রপতি যথেষ্ট সক্রিয় হয়ে উঠতে পারেন। এছাড়া যখন মন্ত্রিপরিষদ লোকসভায় সংখ্যাগরিষ্ঠের সমর্থন হারিয়েছে কিন্তু পদত্যাগ করতে রাজি হচ্ছে না, সেক্ষেত্রে মন্ত্রিপরিষদকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রেও রাষ্ট্রপতি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন। মোটামুটি ভিডিওটা শেষ দিকে আমরা চলে এসেছি, এবার কিছু দুই একটা ছোট্ট কথা বলে আমি ভিডিওটা শেষ করব। ডক্টর এস রাধাকৃষ্ণন ছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং তার সময়কাল ছিল 13/5/1962 থেকে 13/5/1967। ভিভি গিরি ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি, তিনি উপরাষ্ট্রপতি থাকাকালীনই কার্যনির্বাহী রাষ্ট্রপতিরূপেও ভূমিকা পালন করেছিলেন। বিডি জার্ডি ছিলেন কার্যনির্বাহী রাষ্ট্রপতি, এইগুলো আমাদের মনে রাখতে হবে বিভিন্ন এমসিকিউ টাইপ শর্ট কোশ্চেনের জন্য। জাকির হোসেন ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি এবং আমরা সবাই জানি ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি। আজকের ডেটে ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলো রামনাথ কোবিন্দ। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমি খুব তাড়াতাড়ি রাষ্ট্রপতির ওপরই শুধু এমসিকিউ টাইপ অনেক কোশ্চেন আনবো তোমাদের জন্য। যদি ভিডিওটা পছন্দ হয় তো একটা লাইক দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।